আমরা সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, সচেতন মহল এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। গতকাল রাতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পাই, সেখানে বলা হয়েছে যে খন্দকার মোশতাক এবং তিশাকে গুলি করে মেরে ফেলা হবে। এই ধরনের কথা শোনার পর আমরা অনেক আতঙ্কিত হয়ে গেছি। এটা সত্যতা যাচাইয়ের জন্য আমি সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। মোশতাক, ভিডিওটা দেখাও। আমি একটি বিষয় বলি, এটা এম আকাশ নামে একটি আইডি দেখতে পাচ্ছি এবং ওখানে যে ভিডিও বার্তা বাজার থেকে করেছে, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে প্রহরী মোশতাক তিশাকে গুলি করে মেরে দেওয়া উচিত। আপনারা শুনেছেন এবং আমি এটা দেখিয়েছি যে আমাদেরকে মিডিয়াতে প্রকাশ্যে বলছে যে আমাদেরকে গুলি করে মেরে ফেলা উচিত। তা আমি রাতও এটা কয়েক জায়গায় জানিয়েছি। আমরা অত্যন্ত ভীত, কারণ আমরা নিরাপত্তাহীনতে ভুগছি। আমি আশা করব আমাদের সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে এবং আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে, আমাদের মৌলিক অধিকার রয়েছে মেলায় যাওয়ার, আমাদের বাক স্বাধীনতা হরণ করার কোনো সুযোগ কারো নেই। তো এই বিষয়ে আমরা অত্যন্ত আতঙ্কিত। আমার ওয়াইফ গতকাল রাতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। কথাবার্তা, এই ধরনের কোন কথা শুনতে গেলে কতটুকু আতঙ্কিত বোধ করবো তা আশা করি আপনারা সকলেই জানেন। এমনকি মেলার মধ্যে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে যখন আমরা বের হয়ে আসছিলাম, কিছু যুবক আমাদেরকে, আমি যখন বের হয়ে আসছিলাম ধাক্কা মারার চেষ্টা করছিল এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এটাকে নারীকে উত্তপ্ত করা হয় না? এতে কি একজন নারীকে অসম্মান করা হয় না? আমি জানি না। তারপরেও এই ধরনের কথা কি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে? এই বিষয়ে আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং কনসার্ন বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি যে আমাদের নিরাপত্তা প্রয়োজন এবং যারা এই কাজগুলি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য। মেলায় তারা ইভেন তারা আমাদের বই ছিঁড়ে ফেলেছে, কয়েকটি বই ছিঁড়ে ফেলেছে, যা গর্হিত অপরাধ। তা আমি একটি কথা বলবো যে আমাদের সবসময় আমরা চেয়েছি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে, ভালো কথা বলছি, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনিনি, কিন্তু আমার এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে যে আমাদের সেদিন মেলায় যে ন্যাক্কার জন্য ঘটনা করেছে এবং সেও থামে নাই, আমাদেরকে গুলি করে এখন মেরে ফেলার কথা বলা হচ্ছে। আমরা যখন বের হয়ে আসছিলাম, যেটা আমি আগেও বললাম, একভাবে ধাক্কা দিল এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করলো। আমি জানি না তারা ঠিক এটা কেন করছে, কি জন্য করছে, বিভিন্ন মিথ্যাচার রটাচ্ছে, বিভিন্ন বাজে কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো একটা জায়গা আমাদেরকে মেরে ফেলার মতো হুমকি দিচ্ছে তারা। এবং আরেকটি বিষয় অত্যন্ত দুঃখজনক, কিছু কিছু আমরা সামাজিক যোগাযোগ পাচ্ছি যেগুলো যাচাই বাছাই না করে একটি ছেলে, উচ্ছৃঙ্খল ছেলে এসে ওখানে বলছে যে সে আমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড। একে আমি চিনিও না, আমরা কোনোদিন তাকে চিনি না, জানিও না, এবং বিভিন্ন এগুলো করা হচ্ছে, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এইগুলো বলে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করা হচ্ছে। আমি তাদের সব ডাটা আমাদের কাছে আছে, এই ফোনের ভিতরে আমরা তাদের যা করেছে ভিডিও টিডিও আমরা সব রেখেছি। তো এইগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিব এবং আমরা আশা করব এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তো আমরা আর কিছু বলতে চাচ্ছি না, আমি শুধু একটি কথা বলবো যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন মেনে চলি, আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং যারা সত্যিকার অপরাধী তাদের যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ।